আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে এই ডিজাইনটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা তৈরি করা অনেক সহজ, আর এর জন্য আমি এখানে গুটি সুতা নিয়ে নিচ্ছি, আর আমি এখানে 12 নম্বর কাঁটা নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি সুতাটাকে কাঁটার সাথে আটকিয়ে নেব এবং আমি 8টা চেন করে নেব। এখানে আমি 8টা চেন করে নেব। চেন করা হয়ে গেলে প্রথম যে আমাদের চেনটা আছে, 1 নম্বর চেনের মধ্যে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখানে ফার্স্টে আমরা 3টা চেন করে নিচ্ছি। যে লুপটা তৈরি হয়েছে, লুপের মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি এখানে প্রথমে 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান 1টা ডাবল ক্রোশি। আমি এখানে আরও 15টি ডাবল ক্রোশি করে নেব, মোট 16টি হবে। আমার 3টা চেন সমান যেহেতু একই ডাবল ক্রোশি, তো আমি এখানে এক এক করে 16টি ডাবল ক্রোশি করে নেব। আমার এখানে 16টি ডাবল ক্রোশি হতে হবে। তো আমি এভাবে করে মোট 16টি ডাবল ক্রোশি করে বাকি অংশ আবার দেখাচ্ছি। তো আমার এখানে হয়ে গেছে মোট 16টি ডাবল ক্রোশি করা। তো এখান থেকে আমি যে প্রথম 3টা চেন করেছিলাম, তার উপরে নিচ থেকে গুনে উপরে 3 নম্বর চেনের মধ্যে গিয়ে একটা স্লিপ স্টিচ নিয়ে নেব। প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হলো, এবার দ্বিতীয় রাউন্ডের কাজ আমরা করব। আমাদেরকে ঠিক এই যে এভাবে করে এই কাজটি করে নিতে হবে। তো এর জন্য আমরা প্রথমে এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন আমাদের একটা ডাবল ক্রোশি হয়, আর 2টা চেন এখানে আমি আরও এক্সট্রা নিয়ে নেব। আমি এখানে মোট 5টি চেন করে নিলাম। তো এবার পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশি করব। একটি ডাবল ক্রোশি নেব এবং এখানে 2টা চেন করে নেব। আবারও পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশি করা হয়ে গেলে আমরা এখানে আবারও 2টা চেন করে নেব। আমাদের এই রাউন্ড ঠিক এভাবেই করতে হবে। প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা একটা করে ডাবল ক্রোশি করার পরে 2টা করে চেন নিয়ে নেব। তো এই পুরো রাউন্ড আমরা ঠিক এভাবে করে নিয়ে নেব। আমাদের এখানে ডাবল ক্রোশি যে করছি, প্রত্যেকটা ডাবল ক্রোশির ওপরে গিয়েই একটি একটি করে করে নিচ্ছি। এখানেও কিন্তু আমাদেরকে 16টি ঘরই তৈরি করে নিতে হবে, একটি করে ডাবল ক্রোশি এবং 2টি করে চেন। তো এভাবে করে আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমার এই যে এখান থেকে নিচ থেকে গুনব, 3 নম্বর চেনের মধ্যে গিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ করে নেব। এরপর আমি পরের রাউন্ডের কাজ শুরু করব। এই পরের রাউন্ডের কাজটা ঠিক আমি দেখাচ্ছি আপনাদেরকে, এরকম হবে। তো এই কাজটি আমি এখন করে নিচ্ছি। এর জন্য আমি এখানে এই সামনের যে ঘরটি আছে, এই ঘরের মধ্যে গিয়ে প্রথমে একটা স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে কাটায় একবার প্যাঁচ দিয়ে নিয়ে আমি এই ঘরের মধ্যেই একবার লুপ ছেড়ে দিচ্ছি এবং আরেকবার প্যাঁচ দিয়ে নেব। আবারও একবার লুপ ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমাকে এই কাজটি 4 বার করে নিতে হবে একটি করে ঘরে। তো আমি আবারও একবার প্যাঁচ দিয়ে নিচ্ছি এবং একবার লুপ ছেড়ে দেব। 2টা সুতা কিন্তু একসাথে নিতে হবে। এবার সবগুলো লুপ আমি একবারে নিয়ে এখানে 3টা চেন করে নেব। এরপর আবারও ঠিক একইভাবে পরবর্তী ঘরে গিয়ে
আমি প্রত্যেকটা ঘরের মধ্যে ঠিক এইভাবে করে এই ডিজাইনটা করে নেব। একবার করে লুপ ছেড়ে দেব, আবারও কাটাই প্যাচ দিয়ে নিয়ে একইভাবে আরও একবার লুপ ছেড়ে দিচ্ছি, আর আবার একবার নেব। তো এইভাবে করে আমি চারবার করে করে নেব, প্রত্যেকটা ঘরের মধ্যে আমি একইভাবে করে নিয়ে মাঝখানে তিনটা চেনের একটা স্পেস তৈরি করব। এবার আমি এখানে তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন করার পরে ঠিক একইভাবে পরবর্তী লুপের মধ্যে গিয়ে আবারও প্রথমে একটা লুপ ছেড়ে দিচ্ছি, আবারও নিয়ে এভাবে করে আরও একবার কাটায় লুপ ছেড়ে দিচ্ছি, আবারও একবার প্যাচ দিয়ে নেব এবং একবার একবার করে এই লুপগুলো ছেড়ে মোট চারবার করে করে নিতে হবে। আশা করি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এবার সবগুলো লুপ একবার নিয়ে নিচ্ছি। তো আমি এভাবে করে এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে দেন আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আমি এই রাউন্ড কমপ্লিট করলাম। এখন আমি এখান থেকে ঠিক একইভাবে আগের মতো উপরে তিন নম্বর চেনের মধ্যে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। এবার আমরা এখানে সামনে যে ঘরটি আছে সেই ঘরের মধ্যে গিয়ে একটা স্লিপ স্টিচ নিয়ে নেব। এরপর এখানে পাঁচটি চেন করে নিতে হবে, এক দুই তিন চার পাঁচ। পাঁচটি চেন করার পরে পরবর্তী লুপের মধ্যে গিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশি করে দেব এবং আবারও এখানে পাঁচটি চেন করতে হবে। পাঁচটি চেন করার পরে আমরা আবারও পরবর্তী স্পেসের মধ্যে গিয়ে আবারও সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এবার আমরা এখানে একটা প্যাচ নিব কাটার সাথে এবং পরবর্তী ঘরে গিয়ে প্রথমে পাঁচটি ডাবল ক্রোশি করে নেব। তো এইভাবে করে পাঁচটি ডাবল ক্রোশি, পাঁচ নম্বর ডাবল ক্রোশির ওপরে গিয়ে আমরা একটা ডিজাইন করে নেব। তো এখানে আমরা এখন চারটি চেন করে নেব। পাঁচ নম্বর ডাবল ক্রোশির ওপরে এসে চারটি চেন করে নেওয়ার পরে এখানে একটি বিকক ডিজাইন তৈরি করব। তো এর জন্য একটু ভালো করে খেয়াল করে নেবেন আমি কীভাবে করছি এটা। এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখবেন একটা ভি স্টিচের মতো দুইটা সুতার লুপ তৈরি হয়েছে। তো এই এর ভেতর দিয়ে আমাদেরকে একটি স্লিপ স্টিচ নিতে হবে। তো এখান দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব এবং আরও বাকি পাঁচটা ডাবল ক্রোশি আমরা একই লুপের মধ্যে করে নেব। তাহলে আমাদের এখানে কিন্তু মোট দশটি ডাবল ক্রোশি হচ্ছে, শুধু পাঁচটি ডাবল ক্রোশি, পাঁচ নম্বর ডাবল ক্রোশির ওপরে গিয়েই আমরা বিকক ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তো এখানে আরও পাঁচটি ডাবল ক্রোশি আমি করে নিচ্ছি। হয়ে গেল এখানে আরও পাঁচটি ডাবল ক্রোশি। পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এবং এখানে আবারও পাঁচটি চেন করে নেব। পাঁচটি চেন করার পরে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এবং এখানে আবারও পাঁচটি চেন করে নেব এবং পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এবং এখান থেকে আবারও একটা কাটার প্যাচ দিয়ে নিয়ে আমি পরবর্তী ঘরের মধ্যে ঠিক একইভাবে আবারও পাঁচটি পাঁচটি করে দশটি ডাবল ক্রোশি করে নেব। তো একইভাবে এখানেও আবার পাঁচ নম্বর ডাবল ক্রোশির উপরে এসে চারটি চেন করব এবং ঠিক আগের মতো করে ভি স্টিচের মধ্যে দিয়ে আমরা এইটাকে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব এবং স্লিপ স্টিচ করার পরে আমরা এই একই লুপের মধ্যে আরও পাঁচটা ডাবল ক্রোশি করে নেব। Thank you.
হয়ে গেল আমাদের এখানে পাঁচটি ডাবল ক্রোশি এবং পরবর্তী যে স্পেসটা সেখানে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। তো দেখেন আমরা কিভাবে করেছি, আমরা কিন্তু মাঝখানে যে দুইটা ইয়েতে শুধু পাঁচটি করে চেন করে নিয়েছি এবং তার আগের এবং পরের ঘরগুলোতে আমরা পাঁচটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এইভাবে করেই করে নিতে হবে, দুইটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশির পরের দুইটি ঘরে আমরা পাঁচটি করে চেন করে নেব এবং পরবর্তী ঘরে গিয়ে একইভাবে পাঁচটা ডাবল ক্রোশি করে নিতে হবে, দশটি ডাবল ক্রোশি করে নিতে হবে, যে ঠিক এমন হবে এটা করে নেওয়ার পরে। একটি ঘরে দশটি ডাবল ক্রোশি এবং পরবর্তী দুইটা ঘরে পাঁচটি চেনের সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিতে হবে। তো এইভাবে করে আমি এই রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টে একটা জয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যে প্রথমের দিকে পাঁচটি চেনে শুরু করেছিলাম সেখানে কিন্তু প্রথম চেনের মধ্যে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, দেন আমি এখানে একটা চেন করে নিয়ে সুতাটাকে এখান থেকে কেটে দেব। তো আমি এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটি সাথে আরেকটি পার্ট জয়েন করে নিচ্ছি। তো এটা জয়েন্টটা আর কি, যে আমাদের পাঁচটি মানে ডাবল ক্রোশির উপরে যে চারটি চেনের আসবে সেটার সঙ্গে পরবর্তীর ইয়ের সাথে জয়েন করতে হবে এইভাবে করে। আর পাঁচটা করে চেন নিয়েছি, সেই পাঁচটা চেনের ঘরের সঙ্গে পাঁচটা চেনের ঘরটাকেই আমাদেরকে জয়েন করে নিতে হবে। তো এর জন্য আমি একটি তৈরি করে নিয়েছি, এটা হাফ আর কি করে নিয়েছি আমি, হাফ অর্ধেকটা, আর এখনও অর্ধেকটা আমার বাকি আছে, মানে আমি একটা সাইড জয়েন করবো সেই একটা সাইড এখনও বাকি রেখেছি আমি। তো আমি এখানে পাঁচটি ডাবল ক্রোশি করেছি, পাঁচটি ডাবল ক্রোশির উপর আমি চারটি চেন না করে প্রথমে দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পরে আমরা এখন এখান থেকে এই যে পরবর্তী যে চারটি চেনের স্পেস সেটার ভেতর দিয়ে এটা নিয়ে নিচ্ছি এবং এখানে বাকি দুইটা চেন করে নেব। এখানে দুইটা চেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে আবারও যে ভি স্টিজের মতন বিকক ডিজাইন করার মানে ভি স্টিজের মতো বিকক ডিজাইন করে নিয়েছিলাম আগের মতো, ঠিক এখানে করে নেব। আমি এখানে ভুল করে ডাবল ক্রোশি করে দিয়েছি। তো যাই হোক, এখানে বিকক ডিজাইন করে নেওয়ার পরে আপনারা সরাসরি আবার এখানে পাঁচটি বাকি ডাবল ক্রোশিগুলো করে নেবেন। তো এখানে পাঁচটি ডাবল ক্রোশি হয়ে গেলে আমাদের কিন্তু পরবর্তীতে পাঁচটি চেনের একটা স্পেস আছে, তো সেখানে আমরা পাঁচটি চেন না, তো পরবর্তী ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে দেওয়ার পরে পাঁচটি চেন না করে আমরা এখানে প্রথমে তিনটা চেন করে নেব। এখানে আমাদের এই যে পরবর্তী যে দুইটা ঘর আছে, পরবর্তী পাঁচটি চেনে গ্যাপে যে ঘরগুলো আছে সেটার সঙ্গে আমাদেরকে জয়েন করতে হবে, যে এই ঘরের জন্য আমরা এখানে এখন প্রথমে তিনটা চেন করে নেব। প্রথমে তিনটা চেন করে নিচ্ছি, তিনটা চেন করার পরে আমরা এখন এই যে পাঁচটি চেনের যে গ্যাপ সেই ঘরের মধ্যে দিয়ে এই তিনটা চেনকে পার করে নেব এবং বাকি এখানে দুইটা চেন আমরা করে নিচ্ছি। বাকি দুইটা চেন করার পরে পরবর্তী ঘরে গিয়ে এটাকে আবারও সিঙ্গেল ক্রোশি করে দিয়ে আবারও তিনটা চেন করে নেব এবং পরবর্তী যে পাঁচটি চেনের গ্যাপ তার ভেতর দিয়ে এই তিনটা চেনের গ্যাপটাকে আমরা নিয়ে পরবর্তী আরও দুইটা চেন আমরা এখানে করে দেব। তো এবার আমরা এই যে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আবারও এটাকে একটা সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে আমাদের কিন্তু পরবর্তী কাজ হচ্ছে আবারও প্রথমে পাঁচটি ডাবল ক্রোশি করা, এই জন্য একটি প্যাচ দিয়ে নিচ্ছি এবং পরবর্তী ঘরে গিয়ে ফার্স্টে পাঁচটি ডাবল ক্রোশি করে নেব। তো এখানে এই যে আমি এভাবে করে ডাবল ক্রোশিগুলো করে নিচ্ছি। তো আমি এই যে পাঁচ নম্বর ডাবল ক্রোশির উপরে এসে এখন আবার দুইটা চেন করে নেব। এবার এখানে আমি এখানে এসে আবার এটাকে জয়েন করে দেব। তো এটাকে জয়েন করার জন্য একটু খেয়াল করে দেখবেন, আমি এখানে একদম মাঝখান থেকে দুইটা যে এখন জয়েন করে নিয়েছি তার মাঝখান দিয়ে নিতে হবে। এখান থেকে মাঝখান দিয়ে নিয়ে চারটা চেনের মাঝখান দিয়ে নিয়ে এবার আমরা এই দুইটা চেনকে প্রথমে নিয়ে যাব এবং পরবর্তী আরও দুইটা চেন করে নেব এবং আগের মতো করে এখানে ঠিক বিকক ডিজাইনটা করে নিতে হবে। আমি এখানে সরাসরি আর কি ডাবল ক্রোশি করে দিয়েছি, আপনারা অবশ্যই এখানে বিকক ডিজাইনটা করে নেবেন, তারপর এখানে আরও বাকি পাঁচটি ডাবল ক্রোশি করে দেবেন।
এখানে ফার্স্টে ডাবল ক্রোশে নেওয়ার পরে ঠিক একইভাবে করে পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি একটা স্লিপ স্টিচ নিয়ে নিতে হবে। তো আমি এখানে এসে এই যে পরবর্তী একটা চেনের মধ্যে গিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ করে দিলাম। তো এইভাবে করে আপনারা জয়েন করে নিতে পারবেন প্রত্যেকটি পাশে, এটাকে জয়েন করে অনেক বড় করে যে কোনো কিছুই বানিয়ে ফেলতে পারেন। তো আমি এদিকে জয়েন করে নিয়েছি এভাবে করে, এবং এই পাশগুলোতে আপনারা ঠিক এই জায়গাগুলোতেই জয়েন করে নেবেন ঠিক এভাবে করে। আর যখন এই পাশে জয়েন করবেন, এই পাশে জয়েন করার ক্ষেত্রে আর কি দুইটা পার্ট জয়েন হবে, এই দুইটা পার্ট জয়েন করে নিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।